হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালোই আছি। আর আজ হচ্ছে ওই বুধবার, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যাবেলা, কিন্তু এখন সকালবেলা না, সন্ধ্যা এখনও লাগেনি। ওই 6:30 মতন বাজে, সন্ধ্যা লাগবে 7টার দিকে, এখনও আধা ঘন্টা টাইম আছে। দুপুরবেলা আজকে একটু শরীরটা খারাপ করছিল, তাই ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে এই মাত্রই উঠলাম। আর আজকে মানে সকাল থেকেই শরীরটা খুব একটা ভালো না, সেই জন্য না আমি সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি, তাই এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি কিছু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। তো চলো আজকে দিনটা তাহলে স্টার্ট করা যাক। আর তোমরা হয়তো কলকাতাতে মানে কলকাতা থেকে যারা দেখছো তারা হয়তো ভাবতে পারো, এত গরমেও আমি কেন কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছিলাম? আসলে বাইরে বৃষ্টি হচ্ছিল আর আমার না খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই কারণে একটু কম্বলটা গায়ে দিয়ে তারপর ঘুমাচ্ছিলাম। আর গলাটাও খুব মানে ব্যথা করছে, একটু ঠান্ডাও লেগেছে, ঠান্ডাটা লাগার ভ্যালিড রিজনও আছে। ওই যেদিন তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল, আমি বলছিলাম না ঝড় বৃষ্টি যাই হোক ছুটির দিনে একটু বেরোতেই হবে, ওই বেরিয়েই মানে আমি ঠান্ডাটা লাগিয়েছি, একটু জ্বর জ্বরও এসছে, গলাটা এত পরিমাণে ব্যথা আর কাশি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর ইন্দোরে না এই 4-5 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু বন্ধ হওয়ার নাম নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে। যাই হোক, সন্ধ্যা দেবো তার জন্য জামাকাপড়টা একটু চেঞ্জ করে নিলাম। আর ওই রান্নাঘরের লাইটটা কী হলো জানি না, হঠাৎ করে বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি লাইটটা না অফ হয়ে গেছে, তারপর লাইটটা আবার অন করে মানে অন করাই ছিল, অফ করে আবার অন করলাম, দেখলাম আবার অন হয়ে গেল। তো যাই হোক, আমার কপালটা আজকে ভালো, নাই তো রান্নাঘরের লাইটটা ঠিক করার মতো কেউ নেই। তোমাদের দাদা ভাই তো ডিউটিতে গেছে, ও আজকে আসবে সেই সকালে, ওর আজকে নাইট আছে, সকালে বলতে ওই 4:30-4:45 দিকে আসবে। যাই হোক, সন্ধ্যাবাতি দেবো। আর আজকে না তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আমি সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত মানে শোয়ার আগ পর্যন্ত কী কী করি একা একা, সেটাই না হয় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার নাইট রুটিনটা। আর দেখতে পেলে সন্ধ্যা দিতে বসেও কতবার কাশছিলাম আর গলাটা ব্যথা করছিল, এত পরিমাণে মানে গলাটা মাঝে মাঝে মাসাজ করছিলাম, ওরকমই হচ্ছে কেন জানি না। আর আজকে না জানো তো বন্ধুরা ধূপকাঠিটা মানে শেষ হয়ে গেছে, আমি একদমও খেয়াল করিনি, তো এখন না এই বৃষ্টির মধ্যে যেতে ইচ্ছা করলো না, শুধু সেই জন্য আজকে প্রদীপটাই ধরিয়ে দিলাম। আর তুলসীতলা আজকে প্রদীপ দেখালাম না, জল পড়ছে তো মানে ব্যালকানিতে জল আসে, তো ওই কারণে আজকে আর দিলাম না, এমনি বাইরেটা এমনি প্রদীপটা দেখিয়ে নিলাম। যাই হোক, ওই দুপুরের মাজা বাসন ছিল, সেই বাসনগুলো একটুখানি জল ঝরানো তো হয়ে গেছে, তাই ভাবলাম বাসনের ঝুড়িতেই রেখে দিই। আর এই যে মানে ছোট্ট যে গামলাটা বের করলাম, এটার মধ্যে চা করব, প্রচণ্ড মানে গলা ব্যথা হয়েছে, তো একটু আদা দিয়ে চা খেলে মনে হয় গলাটা মানে ভালো আরাম পাবো, তো সেই জন্য একটু চা বসাই আর কড়া করে আদা দেবো। আমি দেখেছি মা যখন মানে আমার এরকম গলা ব্যথা হতো তখন কিন্তু আমার মাও এরকম কড়া করে আদা দিয়ে চা করে দিত, মা একটু না গোলমরিচও দিত আর একটু তুলসী পাতা দিয়ে দিত, কিন্তু কি বলতো এখন তো সন্ধ্যাবেলা তুলসী পাতা ছিঁড়তে পারবো না আর গোলমরিচটাও আমার মানে রুমে নেই, সে কারণে শুধু আদা দিয়েই করি। আর মায়ের হাতে তো আলাদাই জাদু থাকে, সেটা কি আর আমার হাতে আসবে? মায়ের হাতের ওরকমভাবে চা খেলে না অটোমেটিক গলাটা ঠিকই হয়ে যায়, কিন্তু নিজের হাতে তো ওরকমভাবে যতই চেষ্টা করি না সেই মায়ের হাতের জাদুটা আর আসবে না। আর সন্তানের কষ্ট না মায়ের মতন করে কেউ বুঝতে পারে না, একমাত্র মাই সন্তানের কষ্টটা বুঝতে পারে। তো যাই হোক, আজকে মায়ের কথা খুব মনে পড়ছে। আর জানো তো বন্ধুরা, আজকে মাকে না ফোন করছি না, আমি নিজে থেকেই করছি না, কেননা মা আজকে ব্যস্ত আছে, ওই রথের জন্য আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আর আমারও একটু মন খারাপও আছে, যেহেতু বাড়িতে একটা কীর্তন হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সবাই এসছে, দিদিরাও এসছে, শুনলাম দিদির সঙ্গে একটু কথা হয়েছিল, তো সেই জন্য না মনটা খুব খারাপ করছে, সেই জন্য মাকে আর ফোনটা করিনি আজকে।
বাড়িতে অনুষ্ঠানও আছে, মা একটু ব্যস্ত আছে, তবুও মা জানো তো ওই 8:30-9টার দিকে একবার ফোন করেও ছিল, ওই ব্যস্তর মধ্যেও, যে সারাদিন কেন আমি ফোন করিনি এই জন্য। যাই হোক, মা তো মাই হয়, মায়ের মতো তো আর কেউ ভালোবাসতে পারে না। ওদিকে চা খেয়ে আর চায়ের বাসনগুলো ফেলে রাখলাম না, একবারে মেজে পরিষ্কার করে রেখে আসলাম। যত না জমিয়ে রাখা যায় তত বাসন জমে যায়, ওই জন্য আমি মানে রান্নার সঙ্গে সঙ্গে বাসনও মেজে নিই, আবার কোনো জিনিসের সঙ্গে সঙ্গে আমি বেসিনে কখনো বাসন রাখি না, মানে হঠাৎ হয়তো নিজের শরীরটা খারাপ লাগলে তবেই রাখি। যাই হোক, চলে এসেছি ওয়ার্ড্রোবটা একটু পরিষ্কার করতে। পরিষ্কার বলতে কিছু জামাকাপড় আছে না, ভাঁজ করাই আছে, হয়তো লন্ডো ওয়ান্ডো আছে, মানে দু একদিন হলো আমি তোমাদের দাদাভাইয়ের জামাকাপড়গুলো একটু গুছিয়ে দিতে পারছি না, ওই একটা একটা করে বের করতে গিয়ে সমস্ত জামাকাপড়গুলো উল্টোপাল্টা করে, তো সেই জন্য দেখলাম জামাকাপড়গুলো এমনিতেও ভাঁজ করা, সেই প্রপারভাবে ভাঁজ করা নেই, তা ভাবলাম একটু ভাঁজ করে রাখি, আজকে যখন টাইম আছে তখন করেই রাখি। আর চাটা খেয়ে না গলাটা একটুখানি ভালো লাগছে, জানি না কতটা ভালো লাগবে। আর ওই পেছন দিকে দুটো কুর্তি দেখছো না, ওই দুটো কুর্তিটা সাইডে রাখলাম, একটা কারণ আছে, তোমাদের একটু পরেই বলছি। এদিকে দেখো ওয়ার্ড্রোবটা একটু পরিষ্কার করা হয়ে গেছে। এই যে কুর্তি দুটো দেখছো, একটা নতুন এখনও পরা হয়নি আর একটা পুরনো, ও কুর্তি দুটোই না লুজ আছে, তা একটু ফিটিংস করব। আর এই তোমাদের দাদাভাইয়ের এই গেঞ্জিটা দেখলাম ভেতরে মানে রাখা আছে কিন্তু নোংরা, তো আমি ভাবলাম ওই মনে হয় রেখেছে, যাই হোক আমি কেচে দেবো কালকে। আর এই কুর্তিটা এখনও কিন্তু পরিনি, চলো একটু তোমাদের একটু দেখিয়ে দিই কুর্তিটা কেমন। এই দেখো কুর্তিটা ঠিক এরকম। আর কুর্তিটার সবথেকে বেশি ভালো লাগে আমার এই প্যান্টের যে নিচেরটায় মানে যে ডিজাইনটা আছে এইটা আমার খুব বেশি ভালো লাগে, মানে খুব সুন্দর লাগে এই ডিজাইনটার জন্যই, মানে লুকটা একটু অন্যরকম হয়। তো বন্ধুরা, কুর্তি দুটো ফিটিংস করে উঠতে উঠতে ঘড়িতে বেজে গেল 9:30, মানে আমার কি বলতো মানে এই এইসব কাজগুলো না খুব বিরক্তি লাগে। যাই হোক, মানে কুর্তিগুলো ফিটিংস করতে গিয়ে অনেকটা টাইম লেগে গেল, ওখানেই রেখেছি, একটু পরে তুলছি। যাই হোক, আমি জানো কী করেছিলাম, প্রথমে একবার মানে কুর্তিটা ফিটিংস করলাম, ওই সবুজ কালারের যেটা, সেটা করার পর দেখি কি মানে টাইট হচ্ছে হাতাগুলো, আবার খুললাম, খুলে আবার করতে হলো, সেই 7:30 থেকে 9:30 পর্যন্ত 2 ঘন্টা মানে ফিটিংস করতে টাইম লেগে গেল। আর ভালো হলো কি বলতো, এই দুটো পড়াও হচ্ছিলো না ফিটিংস করার অভাবে। যাই হোক, এখন ডিনারটা বানিয়ে নেবো, ডিনারে আজকে তো রুটি বানাবো, আর সকালে কী রান্না করেছিলাম চলো একবার তোমাদের দেখিয়ে দিই সেটা। সকালে না আজকে ডাল করেছিলাম, সকালে আজকে ডাল রান্না করেছিলাম, আর ডালের সঙ্গে করেছিলাম বাঁধাকপির ঘন্ট আর উচ্ছে আলু ভাজা করেছিলাম। তো কী বলতো, সকালের ওই ভাত আর এখন নেই, এখন তো রুটি বানাবো, এইটুকু ডাল আছে আর উচ্ছে আলু ভাজাটাও খেয়ে নিয়েছি, শুধু এই বাঁধাকপির ঘন্টটা আছে, ডালও অল্প একটু আছে, এখন রুটি বানাবো, আমও আছে, দেখা যাক কী দিয়ে খাই, চলো ফটাফট আগে রুটিগুলো বানিয়ে। আর এই দেখো, গান শুনতে শুনতেই কিন্তু আমি রুটিটা ভাজবো। যাই হোক, এটা একটু অন করে নিই। এই যে রুটি কিন্তু আমার বেলা কমপ্লিট, এবার তাওয়াটা বসিয়ে দিলাম, রুটিগুলো ভেজে নেব, রুটিগুলো বলতে দুটো রুটি। আর এই কারণেই না আমার রুটি বানাতে খুব বিরক্তি লাগে, দুটো রুটি ভাজতে না খুব বিরক্তি, আর দুটোর বেশি আমার এমনিও খাই না আমি রাত্রে, তো সেই জন্য দুটো করেই রুটি ভাজা হয়। তো যাই হোক, আর বিরক্তি করে কী লাভ, ভাজতে তো হবেই, পেটের দায়ে খেতেও হবে। আর আজকে রুটি খেতে ইচ্ছা করলো, অন্য কিছু আর খেতে ইচ্ছা করছে না, আম আছে যেহেতু, রুটি আমার, আম থাকলে রুটি আমার এমনিই খাওয়া হয়ে যায়। আর আমি যে কুর্তিগুলো ফিটিংস করলাম ওগুলো না মেশিনে করলেও হতো, মানে এখানেও আছে মেশিনে করে দেয়, কিন্তু ওই মানে বিরক্তি লাগছিলো, ভাবলাম নিজেই করে নিই, কোথায় আছে না আছে খুঁজতে হবে। আর ইন্দোরে না ওই কোথায় মেশিন কার বাড়িতে আছে এগুলো খোঁজটা অতটা আমি জানি না, সেই জন্যই আমি নিজে হাতেই করে নিই। এবার আমি স্ল্যাবটাও পরিষ্কার করে নেব, একবারে রান্নার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করে নিলে পরে মানে খেতে বসলে আর কোনো টেনশন নেই, যে খেয়ে উঠেই আমার প্রচুর কাজ করতে হবে। আর গ্যাসটা তো বেশি নোংরা হয়নি, দুটো রুটি করেছে আর কী বা নোংরা হয়েছে, অল্প একটুই মানে একটু আটা ফাটা পড়েছে, সেটা একটু মুছে দিলাম, যা পুরোটা আমার পরিষ্কার করে নেব, তারপর খেতে বসবো।
আর বন্ধুরা জানো তো, আমি একটু আটাটা বেশি করে মাখিয়ে রেখেছি। রাত্রে ওই তোমাদের দাদা ভাই না সকালবেলা রুটি খেতে বেশি পছন্দ করে গুড় দিয়ে, তো ভাবলাম ওর কালকে ব্রেকফাস্টে রুটি করে দেবো। আর দুটো রুটির জন্য না আটা মাখলে এমনিই বেশি হয়ে যায় বলে একটু বেশি করেই মাখালাম। যাই হোক, এই যে ডিনারটা রেডি, এবার ডিনারটা করে নিই। ঘড়িতে বেজে গেছে এখন 10:45, ওই 10:30টার একটু বেশি, 10:11টা এখনও বাজেনি। যাই হোক, আর এদিকে দেখো কিছু ভেজে জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম, আর কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। মানে মোটামুটি রান্নার সঙ্গে সঙ্গে, রুটি বানানোর সঙ্গে সঙ্গে কিচেনটাও দেখো ক্লিন করেও নিয়েছি, বাসনও মাজা কমপ্লিট। তো চলো বন্ধুরা, ভিডিওটাও আমি এখানেই এন্ড করবো, আর ভিডিওটা বড় কিছু মানে করবো না। যাই হোক, ভিডিওটা তোমাদের হয়তো ভালো লাগবে, আর যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।